শারদ উৎসবের প্রাককালে বড়সড় সাফল্য বনগাঁ জেলা পুলিশের। 72টি মোবাইল, বাংলাদেশি টাকা সহ গ্রেপ্তার 2। এদিন ধৃতদের তোলা হয় বনগাঁ আদালতে। শারদ উৎসবের আগে বড়সড় সাফল্য বনগাঁ জেলা পুলিশের। জেলা পুলিশের অন্তর্গত গোপালনগর থানার তৎপরতায় গ্রেপ্তার 2 আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের সদস্য। উদ্ধার হয়েছে 72টি মোবাইল ফোন সহ 5710 বাংলাদেশি টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপালনগর থানার 16 নম্বর রেলগেট এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপালনগর থানার পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশি অভিযানে মেলে সাফল্য। ঘটনাস্থল থেকে 72টি মোবাইল ফোন, বাংলাদেশি টাকা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা আনোয়ার হোসেন ও ইমরান মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। গত 10 দিন আগে বিজনেস পাসপোর্ট নিয়ে ভারতে আসে সে। ইমরান মণ্ডল গোপালনগর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান মণ্ডলের মেহেরপুর এলাকায় মোবাইলের দোকান রয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, বনগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকেও চোরাই মোবাইল সংগ্রহ করত সে। পুলিশের অনুমান, এই ইমরান বাংলাদেশের আনোয়ার হোসেনের সহযোগিতায় চোরাই মোবাইল বাংলাদেশে পাচার করত। এদিন ধৃত দুজনকেই পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করে সবিস্তারে বিষয়টি জানান বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু। এ বিষয়ে পুলিশ সুপার জানান, গোপালনগর থানার পুলিশ নির্দিষ্ট খবরের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে 72টি মোবাইল ফোন। উদ্ধার হয়েছে 5710 বাংলাদেশি টাকা। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার পেছনে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ওসি গোপালনগর এবং টিম ইমরান মণ্ডল এবং আনোয়ার হোসেন নামে দুজনকে অ্যাপ্রিহেন্ড করে এবং তাদের কাছ থেকে 72টা মোবাইল এবং 5710 বাংলাদেশি কারেন্সি পাওয়া যায় এবং তাদেরকে আজকে ফরওয়ার্ড করে পিসিতে নিয়ে আসা হবে এবং আমরা চেষ্টা করব যাতে আরও কিছু মোবাইলস এবং আরও যেরকম হবে উদ্ধার করার জন্য। আনোয়ার হোসেনের বাড়ি বাংলাদেশ যশোর, না ইমরান মণ্ডলের বাড়ি গোপালনগর, না এখন অবধি আমরা এদের কোনো অসামাজিক কার্যকলাপের খোঁজ পাইনি। পিসি পিরিয়ডে আমরা ওদের আনছি, সেরকম যদি কিছু পাওয়া যায় আমরা সেরকম ব্যবস্থা নেব। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।